শিশু দিবসে কর্মশালা স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল নানা অনুষ্ঠান বনগা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকেরা শিশু দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ উত্তর চব্বিশ পরগনার বনগা বিভূতিভূষণ প্রাইমারি স্কুলের শিক্ষার পাশাপাশি সংস্কৃতির দিক থেকেও ছাত্রছাত্রীদেরকে সমানভাবে পারদর্শী করে তুলতে আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনটিকে মহা সমারোহে পালন করলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই আজ চোদ্দই নভেম্বর অর্থাৎ শিশু দিবস প্রতি বছর চোদ্দই নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয় এই বিশেষ দিনটি শৈশবের চেতনা উদযাপন করার এবং ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন শিশু দিবস নামেও এই দিন পরিচিত ছাত্রছাত্রীদেরকে আনন্দ দিতে বিভিন্ন স্কুলগুলি আজকের দিনটি পালন করে থাকে বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন উত্তর চব্বিশ পরগনার বনগার বিভূতিভূষণ প্রাইমারি স্কুলটিও জাঁকজমকভাবে পালন করল দিনটি শুধু যে শিশু দিবস উদযাপন করেছে তাই নয় এই দিনটিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ শিশু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির দিক থেকেও পারদর্শী করে তুলতে আয়োজন করা হয় লোকসঙ্গীতের কর্মশালা সেই সাথে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন নৃত্য অনুষ্ঠান আবৃত্তি ছবি আঁকা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা সেই সাথে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লোকসঙ্গীতের একটি বিশেষ কর্মশালার আয়োজন যেখানে ছাত্রছাত্রীদেরকে লোকসঙ্গীত সম্পর্কে অবহিত করানো হয় লোকসঙ্গীত কি কিংবা এর গুরুত্বই বা কতটুকু সেই সমস্ত কিছু সম্পর্কে জানানো হয় ছাত্রছাত্রীদের যার একমাত্র উদ্দেশ্য ছাত্রছাত্রীরা যাতে সাংস্কৃতিক দিক থেকে কোনো অংশে পিছিয়ে না থাকে এই বিষয়ে স্কুলের শিক্ষিকা জানান শিশু দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা সকলেই শিশু দিবস উপলক্ষে আমরা বিভূতিভূষণ প্রাইমারি স্কুল থেকে স্বরূপনগর উজান সংস্থার একটা লোকগীতি কর্মশালার আয়োজন করা হয়েছিল যাতে আমাদের বাচ্চারা তো এখন সবাই পড়াশুনো ছাড়া আর কোনো কিছু জানে না তাতে যাদের পড়াশুনো বাদ দিয়েও তাদেরকে অন্যদিকে একটু প্রভাবিত করা যায় সেই জন্য আমরা স্কুলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আজকে সেই জন্য আমরা উজান সংস্থার থেকে একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল তাছাড়া বিভিন্ন আবৃত্তি গান নাচ এই প্রোগ্রামগুলো করা হয় না দেখে তো মনে হলো বাচ্চারা খুব উৎসাহী খুব উৎসাহ নিয়ে ওয়ার্কশপটা করেছেও তাতে মনে হলো যে মানে ভালো করতে পারবে ওরা মানে অনেক বাচ্চাই আছে যারা ওয়ার্কশপ করালেন ওনারা বললেন যে অনেক বাচ্চারাই আছে যেগুলো আমরা জানি না যে তাদের মধ্যে কতটা ট্যালেন্ট লুকিয়ে আছে তারা দেখলাম একবার দুই তিন লাইন শেখানোর পরে তারা তাল ছন্দ মেনে সেই দুই তিন লাইন সুন্দরভাবে গাইল তাতে মনে হয় যে এতে ওদের অনেকটাই উপকার হবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে